প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে যে দেশের পরিচয় বন্যা জলোচ্ছ্বাস সিডরের দেশ হিসেবে, দুর্নীতির দুর্নাম যে দেশ ঘোচাতে পারেনি, দারিদ্র অশিক্ষা বেকারত্ব যে দেশের নিত্যসঙ্গী, কি হবে সে দেশের, তাই না? না দর্শক, হতাশা নয়, আমরা শোনাতে এসেছি আশার কথা, ব্যবসায় আমাদের ঐতিহ্যের কথা, হারিয়ে যাওয়া গৌরবের কথা, অসীম সম্ভাবনার কথা, উজ্জ্বল ভবিষ্যতের কথা। দর্শক, আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ ব্যবসা, ব্যবসায়ী, উদ্যোক্তা, আর এর সফলতার জন্য অপরিহার্য হচ্ছে ভিশন। প্রত্যেক সফলতার পেছনে লুকিয়ে আছে একটি ভিশনারি উদ্যোগ। উন্নত দেশ মানেই ভিশনারি উদ্যোক্তার দেশ। ভিশনারি উদ্যোক্তারা বদলে দিতে পারেন দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের চেহারা, দেশকে নিয়ে যেতে পারেন উন্নত দেশের সারিতে। ব্যবসা, শিল্প ও পেশায় সেরূপ ভিশনারি উদ্যোগ, নেতৃত্ব ইত্যাদি নিয়ে কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম কোর ভিশন ফর সাকসেসে স্বাগতম। আমাদের আজকের বিষয় ব্যাংকিং খাত। ব্যাংক ছাড়া ব্যক্তিগত কর্মকাণ্ড, ব্যবসা, শিল্প কোনো কিছু ভাবাই যায় না, তাই না? আজ স্টুডিওতে উপস্থিত আছেন ব্যাংকিং পেশার অত্যন্ত সফল দুজন ব্যক্তিত্ব, জনাব কে মাহমুদ সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও দি সিটি ব্যাংক লিমিটেড, এবং সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্র্যাক ব্যাংক লিমিটেড। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব সাত্তার, স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1972 থেকে 82 সালে, এই সময়ের ব্যাংকিং ব্যবস্থা সম্বন্ধে একটু বলবেন আমাদের। ধন্যবাদ। স্বাধীনতার পূর্বে যদি আপনি জানেন যে যেটা পূর্ব পাকিস্তান ছিল, সেখানে মেইনলি পাকিস্তানি বেসড ব্যাংকরাই ডমিনেট করতো মার্কেট। কিছু বিদেশি ব্যাংকের ব্রাঞ্চ ছিল, কারণ তখন সকল ব্রাঞ্চের হেড অফিসগুলো ওয়েস্ট পাকিস্তানে হতো, করাচি, লাহোর, বিভিন্ন জায়গায়। তো তখন এখানে আমেরিকান এক্সপ্রেস ছিল, গ্রিনলেস ব্যাংক ছিল, স্ট্যান্ডার্ড চার্টার ছিল, আর দুই একটা বিদেশি ব্যাংক ছিল। তো এই স্বাধীনতা উত্তর 70-71 দশকে ইকোনমি ডমিনেন্ট প্লেয়ার আজকে যেটা বাংলাদেশ দেখছেন সেটা ছিল পাকিস্তানি ব্যাঙ্কগুলো, হাবিব ব্যাঙ্ক, ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান, ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেড, মুসলিম কমার্শিয়াল ব্যাঙ্ক, ইস্টার্ন ব্যাঙ্কিং কর্পোরেশন, বিভিন্ন ব্যাঙ্ক ছিল এখানে। স্বাধীনতা উত্তর যখন সরকার ডিসাইড করলো যে ফাইন্যান্সিয়াল সেক্টর, জুট সেক্টর ন্যাশনালাইজড, রাষ্ট্রীয়করণ করা হবে, সেই অ্যাক্টের সবকটা ব্যাঙ্ক রাষ্ট্রীয়করণ করা হলো বিদেশি ব্যাঙ্কগুলোকে ছেড়ে। বিদেশি ব্যাঙ্ক খুবই ছোট প্লেয়ার ছিল বাংলাদেশের মার্কেটে। তো তখন আমরা দেখলাম বড় পাঁচটি ব্যাঙ্কের, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং পূবালী, উত্তরা, যেটা পরে আপনাকে আবার ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া হয়েছে। তাহলে ব্যাংকিং সিনারিও যদি আপনি দেখেন যে পূর্ব পাকিস্তানের আগে যখন সময়টা ছিল, এখানে ব্যাংকিং প্রফেশনালসরা ছিল মোস্টলি ওয়েস্ট পাকিস্তানি অফিসাররা। স্বাধীনতার পরে 72 সালে তারা রিপ্যাট্রিয়েট করে চলে গেল, একটা ভ্যাকিউম সৃষ্টি হলো। এবং একটা ভ্যাকিউম সৃষ্টি হলো, কিছু সিনিয়র লেভেলের লোকজন ছিল যাদের এই 5টা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত দেওয়া হলো, এবং বাকিদের সবাইকে একটা সার্টেন লেভেলে নিয়ে এসে আবার নতুন করে একটা ব্যাংকিং সেক্টর গড়ার চেষ্টা চললো। তো যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে 72 থেকে 82 এই 10 বছর কিন্তু শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর বিদেশি ব্যাংকগুলো ছিল। 82 সালের পরে এসে আর 5টা নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হলো। তো তাহলে ব্যাংকিং খাতটা এমন যে যেখানে আপনার হিউম্যান রিসোর্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ওই জিনিসটা বোধহয় একটু আমরা পিছিয়ে গেছি ওই 10টা বছরের যে ক্ষেত্রে, যেখানে আপনার 70-71 দশকে এসে যে প্র্যাকটিসটা ছিল সেই প্র্যাকটিসটা আমরা রান করলাম 72 পর্যন্ত বা 82 পর্যন্ত। 82 সালে এসে যখন আমরা এই 5টা নতুন প্রাইভেট সেক্টরে ব্যাংকের লাইসেন্স প্রদান করা হলো, সেখানেও আপনার লোকাল এন্টারপ্রেনিয়র এসে ব্যাঙ্কগুলো করলো, কিন্তু আপনার জনবল কিন্তু আসলো আপনার সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকেই। বাট আমাদের ব্যাংকিং অ্যাসপেক্টটা বড় ট্রেডিশনাল ছিল। স্লোলি এই প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলো 4টা জেনারেশনে এসে আমি বলবো যে তারা অনেক মডার্ন নীতিতে চলে এসছে ব্যাঙ্কিংয়ে। আজকে অটোমেশন দেখছেন, আজকে কোনো ব্রাঞ্চে গেলে আপনি সেই বড় লেজার খাতায় হিসাব রাখা হয় না, এবং বহু ব্যাংক এখন কোর ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে চলে গেছে। বাংলাদেশ ব্যাংক তাদের একটা ইনিশিয়েটিভে এখন সব ব্যাংকই কোর ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে যাবে, রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলো যাবে। জনাব, আমরা আপনার কাছে আসবো যে আপনি কীভাবে মূল্যায়ন করছেন যে প্রাইভেট ব্যাংক যখন 82 থেকে শুরু হলো, ন্যাশনালাইজ ব্যাংক থেকে এই উত্তরণটাকে আপনি কীভাবে দেখছেন? আমরা যারা ব্যাংকিংয়ে আছি আমাদের কিন্তু অবজেক্টিভ হচ্ছে সেবা প্রদান করা, এবং সেই সেবাটা নেবে গ্রাহকরা। গ্রাহকদের সেবার মান অনেক উন্নত হয়েছে, যেটা আমাদের আলটিমেট অবজেক্টিভ। সেই লক্ষ্যে আমার মনে হয় যদি আজকে 82 দশক থেকে দেখি, 80 দশক শুরু থেকে এবং আজকে যদি আসি, আমি বলি এই ক্ষেত্রে অনেক উত্তরণ আমাদের হয়েছে। কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোকে যে অভিযোগটা করা হয় যে ন্যাশনালাইজড ব্যাংকগুলো সমাজ কল্যাণ এবং এই বিষয়গুলোতে
মনোযোগটা দিত, প্রাইভেট ব্যাংকগুলো শুধু মুনাফামুখী হচ্ছে, এই অভিযোগটা আমাদের ঠিক না। কারণ আপনারা যদি বিভিন্ন সময় দেখেন যে আমরা কী সব কাজ করছি, আমি আমার ব্র্যাক ব্যাংক থেকে বলতে পারি আমরা কী সব কাজ করছি, আমরা কিন্তু অনেক কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতা যে আছে এর জন্য কিন্তু আমরা অনেক ধরনের কাজ করছি। আমরা অটিজম নিয়ে কাজ করছি, আমরা সংস্কৃতি নিয়ে কাজ করছি, আমরা জাতীয় জাদুঘরের মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য আমরা ডোনেট করছি। সমস্ত ব্যাংকই আমার মনে হয় সব প্রাইভেট ব্যাংকিং কিন্তু অনেক ধরনের কাজ করছে, যেটা কিন্তু আমার মনে হয় আমাদের যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক মূল ভূমিকা রাখছে। এখন কিন্তু প্রাইভেট ব্যাংক কিন্তু যদি আপনি ইকোনমি দেখেন প্রায় 65-70% কিন্তু কন্ট্রোল করে এখন প্রাইভেট ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাই। দর্শক, একটি বিজ্ঞাপন বিরতি নেব, ফিরছি খুব শিগগিরই কোর ভিশন ফর সাকসেসে।